প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি গণিত ক্লাস আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় এটি জ্যামিতি আমরা জ্যামিতি অংশের সম্পাদ্য আলোচনা করব সম্পাদ্য অঙ্কন করার জন্য তোমাদের অবশ্যই জ্যামিতি বাক্সের যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো অবশ্যই সাথে নিয়ে বসবে যেমন রুলার পেন্সিল কম্পাস এগুলো তো অবশ্যই কারণ সম্পাদ্য সঠিক পরিমাপে আঁকতে তাহলে শুরু করা যাক আজকের পাঠ এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশ অর্থাৎ অষ্টম অধ্যায়ের সম্পাদ্য চার নিয়ে আলোচনা করব সম্পাদ্য চার আমরা একটু প্রশ্নটা দেখে নিই একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ও দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তাহলে এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা এঁকে নেব তারপরে দুটি অন্তর্ভুক্ত কোনও এঁকে নেব তারপর আমরা চতুর্ভুজটি আঁকব দেখো আমরা এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি আঁকলাম এবং অ্য বিবাহুর অন্তর্ভুক্ত কোন অ্যাক্স তারপরে অ্য সি বাহুর অন্তর্ভুক্ত কোন ওয়াই এগুলো কিন্তু আমাদের দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে চতুর্ভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে যে কোনো রশ্মি নেব তাহলে আমরা একটি স্কেলের সাহায্যে যে কোনো একটি রশ্মি অঙ্কন করলাম দেখো রশ্মিটা হলো বিই আমরা যে রশ্মিটা আঁকলাম সেটার নাম দিলাম কি বি এই বি রশ্মি থেকে বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নেবো দেখো অ্যাবাহুটা বাহুটা করে নেওয়া হচ্ছে এবারে বি থেকে আমরা কি করব বাহুর সমান করে বিসি অংশ নেব তাহলে বাহুর সমান করে বিশি অংশ নিই দেখো তাহলে এখানে বিশি অংশ নেওয়া হলো অর্থাৎ বি থেকে এবাহু সমান করে বিশি অংশ নিলাম এখন বি ও সি বিন্দুতে আমরা কোন এক্স এবং কোন ওয়াই আঁকবো এই কোন এক্স আঁকবো বি বিন্দুতে আর কোনো আয় আঁকবো সি বিন্দুতে তাহলে বি ও সি বিন্দুতে কোন এক্স এবং কোন আয় সমান করে যথাক্রমে সিবিএফ এবং জি কোন অঙ্কন করি তাহলে শুরুতে আমরা কোন এক্সটা ম্যাপে নেব এক্স কোনটা ম্যাপে নিয়ে সেটা বি বিন্দুতে অঙ্কন করবো তাহলে এক্স কোনটা মেপে নিলাম এবারে আমরা বি বিন্দুতে বসিয়ে ওই এক্স কোণের সমান করে একটি কোন অঙ্কন করব আমরা ভালোভাবে দেখবে কিভাবে কোন অঙ্কন করা হচ্ছে এক্স কোণের সমান করে তাহলে আমরা বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোন আঁকতেছি বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা আঁকলাম সি এফ কোন তাহলে বি বিন্দুতে কোন এক্সের সমান করে আমরা অঙ্কন করলাম সিবিএফ কোন এবারে সি বিন্দুতে আমরা ওয়াই কোনটি অঙ্কন করব প্রথমে আমরা ওয়াই কোনটা মেপে নেব সেটা আমরা আঁকবো সি বিন্দুতে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে কীভাবে ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে কোন অঙ্কন করা হচ্ছে দেখো ওয়াই কোনটাকে মেপে নেওয়া হচ্ছে অর্থাৎ এখানে একটি বৃত্তচাপ একে সেই একে মাপের বৃত্তচাপ আমরা সি বিন্দুতে আঁকবো তাহলে আমরা আঁকা শুরু করছি ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে একটি কোণ আঁকতেছি যেটার নাম দেব আমরা বি তাহলে প্রথমে কোনটাকে এখন মেপে নেব মেপে নিয়ে আমরা ওই যে আগের যে বৃত্তচাপটি আঁকেছিলাম বিন্দু সেটার উপর সেটার সমান করে অংশ বৃত্তচাপ থেকে কেটে নেব তাহলে শিবিন্দুতে কোন ওয়াইয়ের সমান করে আমরা কোন আঁকতেছি তাহলে শিবিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ অঙ্কন করি তাহলে দুটা কোণে অঙ্কন করার শেষ আমাদের এখন আমরা এই যে বিএফ হতে বিএফ থেকে এই যে বিবাহুর সমান করে বিএ অংশ নেব বিএফ হতে এই যে বিএফ এটা থেকে আমরা বিবাহুটা মেফে নিয়েছিলাম এটা সমান করে বিয়ে অংশ নিই তাহলে আমরা এ অংশ এটার মাফ হবে বি বাহুর সমান এবার এর সাথে আমরা সিজি থেকে সি বাহুর সমান করে সিডি অংশ নেব। তাহলে বাহুটা মেপে নিলাম এবার সিজি থেকে সি বাহুর সমান করে আমরা সি ডি অংশ নিলাম দেখো এখানে সি ডি অংশ নেওয়া হলো ছেলে ডিটা সি বাহুর সমান এখন আমরা এ এবং ডি যোগ করব তাহলে এ বিন্দুর সাথে ডি বিন্দু কী করলাম যোগ করলাম তাহলে আর ডি যোগ করি তাহলে আমাদের কি হলো এ বি সি এ হল উদ্দিষ্ট চতুর্ভুষ তো একটু যদি তুমি সারসংক্ষেপ দেখো এখানে তিনটি বাহুর দৈর্ঘ্য আছে এবং দুটো অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে একটু খেয়াল রাখতে হবে অন্তর্ভুক্ত কোণ এক্সকে আমি ধরেছি এ এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোন এক্স আর বি ও সি বাহুর অন্তর্ভুক্ত কোন হলো ওয়াই এটা ধরে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা সম্পূর্ণ বিষয়টা আরেকবার দেখে নেব দেখো প্রথমে প্রশ্ন ছিল কোনো চতুর্ভুজের তিনটি বাহুর দুর্গ ও দুটি অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো মনে করি একটি চতুর্ভুজের তিনটি বাহু এ বি সি এবং ও বি বাহুর অন্তর্ভুক্ত কোন অ্যাক্স এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোন ওয়াই দেওয়া আছে চতুর্ভুশটা আঁকতে হবে আমরা অঙ্কনের শুরুতে যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ অংশ নিই এবার বি ও সি বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াইয়ের সমান করে যথাক্রমে সিবিএফ ও বিসিজি কোন অঙ্কন করি বিএফ থেকে এ সমান বি অংশ নিই এবং সিজি থেকে সিডি সমান সি অংশ নিই অ্যা ও ডি যোগ করি অর্থাৎ ডি যোগ করি তাহলে অ্যা সি ডি এ উদ্দিষ্ট চতুর্ভুশ প্রিয় শিক্ষার্থী এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশের সম্পাদ্য ছয় অর্থাৎ অষ্টম অধ্যায়ের সম্পাদ্য নম্বর ছয় প্রশ্ন লেখা আছে কোনো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে সামান্তরিকের সংজ্ঞাটা জেনে নিই যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তা সামান্তরিক প্রশ্নটা আরেকবার পড়ে নিই একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দুর্গ এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তাহলে আমরা দুটি সন্নিহিত বাহু এঁকে নিই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু একটি এ আর একটি বি অঙ্কন করলাম এই বাহুদয়ের অন্তর্ভুক্ত একটি কোন এক্স তাও অঙ্কন করে রাখলাম যেহেতু আমাদের এখানে পরিমাপটা দেয় নাই অর্থাৎ এ বাহু বি বাহু দুর্গত তাই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চিত্রের প্রয়োজন অনুযায়ী দুর্গ এঁকে নিলাম কোনো একটি এঁকে নিলাম পত্রে যদি বাহুর দুর্গ এবং কোন যদি মান দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই মাপে আঁকতে হবে যতটুকু আমরা কোনকে এক্স দিলাম তাহলে আমাদের সন্নিহিত বাহু দুটি হলো এ এবং বি এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন হলো এক্স তার সামুদ্রিকটা আঁকতে হবে প্রথমেই যে কোনো রশ্মি নেব বিই এই বি রশ্মির বিবিন্দুতে কোন এক্সের সমান করে আমরা ইবিএফ এফ কোন আঁকবো তাহলে ই এক্স কোনটা আমরা মেপে নিলাম বি বিন্দুতে আমরা এই এক্স কোণের সমান করে একটি কোন আঁকবো সেটি হলো ইবিএফ কোন কিভাবে কোন পরিমাপ করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে দেখো এখানে আমরা একটা কোন অর্থাৎ এক্স কোণের সমান করে বিন্দুতে কোনটা আঁকতেছি কোনটি আঁকলাম আমরা সেটা হলো ইবিএফ অর্থাৎ বি রশিদ বি বিন্দুতে আমরা কোন সমান করে ই এফ কোন অঙ্কন করি এখন আমরা বি যে রস্মিটা আছে সেখান থেকে এ বাহুর সমান করে অংশ নেবো অর্থাৎ সমান করে বি সি অংশ নেব তাহলে বি হতে এ বাহুর সমান করে আমরা বিসি অংশ নিই এবার বি বাহুর সমান করে বিএফ হতে তাহলে বিএফ হতে বি এ অংশ আমরা নেবো তাহলে বিএফ হতে বিবাহুর সমান করে আমরা কি নিলাম বিএ অংশ নিলাম তাহলে বি এটা হলো বিবাহুর সমান আর বিসি হলো বাহুর সমান এখন সি ও একে কেন্দ্র করে যথাক্রমে বিবাহু এবং বাহুর সমান পেশার্দ নিয়ে কোন বি সি এর অভ্যন্তরে আমরা দুটি বৃত্ত চাপ আঁকব তাহলে দুটি বৃত্ত চাপ রাখলাম বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এখন সি ডি বিন্দু যোগ করব তাহলে সি আর ডি যোগ করলাম এরপরে এ বিন্দু আর ডি বিন্দু অর্থাৎ ডি যোগ করব তাহলে এডি আমরা যোগ করলাম অবশ্যই সঠিক মাপেই আঁকতে হবে কিন্তু তোমাকে সম্পাদ্য তাহলে আমরা এডি যোগ করলাম তাহলে যোগ করার পরে আমাদের সামান্তরিকটি হলো তাহলে আমরা লিখতে পারি ডি এই উদ্দিষ্ট সামান্তরিক এখানে একটু ভালো করে লক্ষ্য করবে বিসি বাহুটা যে সমান্তরিকের বাহু বিসি এবং এডি বাহু অর্থাৎ দুটি বিপরীত সমান্তরাল বাহু এই দুটি বাহু কিন্তু এ বাহুর সমান আরেকটি বাহু আছে বি যেটা সিডি এবং এবি এই অ্যা এবং সিডি দুটি সমান্তরাল বাহু আছে সামান্তরিকের এরা বি বাহুর সমান আর একটি কোন আছে এক্স এই অ্যাক্স কোনটি এ বি সি অর্থাৎ এব বি সি কোণকে আমরা এক্স কোন যেটা এক্স কোণের সমান করে এঁকেছিলাম তাহলে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক হলো ডি তাহলে এ উদ্দিষ্ট সামান্তরিক আমরা এখানে চাইলে প্রমাণ লিখতে পারি সম্পাদ্যের বেলা অবশ্য লেখার প্রয়োজন হয় না তোমাকে শুধু অঙ্কনের বিবরণ পর্যন্ত লিখতে হবে আমরা সম্পাদ্য সাত নিয়ে আলোচনা করব সম্পাদ্য সাত হল কোনো বর্গের একটি বাহুর দর্গ দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তাহলে আমরা একটা বর্গের বাহু আঁকবো এটার নাম দিলাম এ মনে করি এ কোনো বর্গের একটি বাহুর দর্গ। তাহলে আমাদের বর্গটি আঁকতে হবে আমরা এখন বর্গ আঁকব বাহুদৈর্ঘ্য এ ধরে তাহলে আমরা অঙ্কনের জন্য প্রথমে একটি যে কোনো রশ্মি নেব দেখো আমরা যে কোনো একটি রশ্মি নিলাম বি যে কোনো রশ্মি বিয়ের বিবিন্দুতে আমরা বি লম্ব অঙ্কন করব অবশ্য তুমি চাইলে এই বি রশ্মি থেকে অ্যাহ সমান করে অংশ কেটে নেব আমরা এখানে আগে দেখাচ্ছি লম্বটা আগে অঙ্কন করে ফেলবো তারপর আমরা বাহদ্যর্গমে পে নেব তাহলে আমরা যে কোনো রশ্মি বিয়ের বি বিন্দুতে এফ লম্ব অঙ্কন করি একটু ভালোভাবে লক্ষ্য করবে লম্ব কীভাবে আঁকতে হয় আশা করি তোমরা জানো লম্ব অঙ্কন করতে তারপরে একটু যদি ভালোভাবে দেখো কিভাবে লম্ব অঙ্কন করতে হয় আমরা বি বিন্দুতে বিয়ের উপরে এফ লম্ব অঙ্কন করতেছি তাহলে আমাদের বি বিন্দুতে আমরা কী আঁকলাম স্যার এফ লম্ব অর্থাৎ বি রশ্মির উপরে বি এফ লম্ব অঙ্কন করি এখন আমরা বর্গের বাহু মেপে নেব এবাহুর সমান করে অংশ কেটে নেব বি থেকেও এবাহুর সমান করে অংশ কেটে নেব আবার বিএফ হতো আমরা সমান করে অংশ কেটে নেব তাহলে এ আমরা মেফে নিলাম মেপে নিয়ে বি হতে বিসি সমান আমরা এ অংশ নিই অর্থাৎ এ বাহুর সমান করে আমরা বিসি অংশ নিলাম বি হতে আবার বিএফ হতেও আমরা এ বাহুর সমান করে বি অংশ নিই এখন সি ও এ কেন্দ্র করে ওই এ বাহুর এই সমান বেশার্ধ নিয়ে কোন বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এখন আমরা এ এবং ডি বিন্দু যোগ করব A.D.Jokuri CDJOKURI。 সুতরাং আমাদের যে বর্গটি আসলো সেটি হলো ডি তাহলে ডি এ উদ্দিষ্ট বর্গ কেন দেখো প্রত্যেকটা বাহুবর্গের কী রকম অর্থাৎ অ্যাপ আশা করি তোমরা এটি বুঝতে পারছ এখন বাড়ির কাজ আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছি সেগুলো আবার করবে এবং অঙ্কনের বিবরণও লিখবে ধন্যবাদ